পটুয়াখালীর পায়রা বন্দরের সন্নিকটে একটি আন্তর্জাতিক মানের জাহাজ নির্মাণ কারখানা বা শিপইয়ার্ড স্থাপনের উদ্যোগে যৌথভাবে $1.58 বিলিয়ন বা প্রায় 14,500 কোটি টাকা সরাসরি বৈদেশিক বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়া ভিত্তিক প্রতিষ্ঠান জেন্টিয়াম সলিউশনস ও ডাচ প্রতিষ্ঠান ডামেন শিপইয়ার্ডস গ্রুপ। প্রকল্পটি বাস্তবায়িত হলে বাংলাদেশে এটি হবে সর্বোচ্চ সরাসরি বৈদেশিক বিনিয়োগ বা FDI এর ঘটনা। বাংলাদেশ সরকার জাহাজ ক্রেতা জাতি থেকে জাহাজ নির্মাণকারী জাতিতে পরিণত হতে চায়। প্রধানমন্ত্রী পায়রা বন্দর এলাকায় জাহাজ নির্মাণ ও জাহাজ মেরামত শিল্প গড়ে তোলার ঘোষণা দিয়েছেন। প্রস্তাবিত এই প্রকল্পটি চূড়ান্ত হলে বাংলাদেশ সরকারের পক্ষে শিল্প মন্ত্রণালয় বা BSEC পায়রাস বন্দর সংলগ্ন এলাকায় জমি সংস্থান করবে এবং বিশ্বমানের জাহাজ নির্মাণ কারখানা স্থাপনে সরকার সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করবে। বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলো বলছে, জাহাজ নির্মাণ শিল্পে প্রচুর শ্রমিকের দরকার হয়। প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রথম পর্যায়ে আঞ্চলিক ও স্থানীয় প্রায় 2,000 লোকের কর্মসংস্থান হবে। জেন্টিয়াম ডামেনের মতো বিশেষায়িত কোম্পানির সঙ্গে কাজ করে বাংলাদেশের শ্রমিকরা তাদের দক্ষতা বৃদ্ধির সুযোগ পাবেন। উন্নত বিশ্বের প্রযুক্তি বাংলাদেশে স্থানান্তরিত হবে। এর মাধ্যমে তারা দেশে ব্যবহারের জন্য এবং দেশের বাইরে রপ্তানির জন্য বাংলাদেশ সরকারের উচ্চমানের জাহাজ নির্মাণ লক্ষ্য বাস্তবায়নে সহযোগিতা করবে। আমদানি বিকল্প জাহাজ তৈরি করে তারা বিভিন্ন প্রতিষ্ঠানে বিশ্বমানের জাহাজ সরবরাহ করবে। সর্বোপরি বিশ্ববাজারে প্রতিযোগিতা করতে সক্ষম জাহাজ নির্মাণ করতে বাংলাদেশের নির্ভরযোগ্য ও প্রতিযোগিতামূলক সাপ্লাই চেন উন্নয়নে তারা ভূমিকা রাখতে পারবে। উল্লেখ্য থাকে যে পটুয়াখালীর পায়রা বন্দরের নিকটবর্তী এলাকায় একটি জাহাজ নির্মাণ কারখানা স্থাপন মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির একটি প্রকল্প। 2014 সালে পটুয়াখালী সফরের সময় তিনি এখানে একটি শিপইয়ার্ড নির্মাণের ঘোষণা দেন। 2015 সালে শিল্প মন্ত্রণালয় পরিদর্শনকালে তিনি এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে বলেন। শিল্প মন্ত্রণালয় এটিকে তাদের অগ্রাধিকারমূলক প্রকল্প হিসেবে চিহ্নিত করে বাস্তবায়নের উদ্যোগ নেয়। এই সময় জেন্টিয়াম সলিউশনস এবং ডামেন শিপইয়ার্ডস গ্রুপ বিনিয়োগ প্রস্তাব নিয়ে আসলে BSEC-র সাথে 2020 সালের জানুয়ারি মাসে কোম্পানি দুটির সম্ভাব্যতা যাচাইয়ের জন্য সমঝোতা স্মারক সই হয়। পায়রা বন্দর সংলগ্ন এলাকায় এই প্রকল্পের জন্য বাংলাদেশ সরকার প্রায় 101 একর জমির সংস্থান করে রেখেছে। বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর পক্ষে প্রতিনিধিবৃন্দ জানান, জাহাজ নির্মাণ শিল্পে প্রচুর শ্রমিকের দরকার। প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রথম পর্যায়ে আঞ্চলিক ও স্থানীয় প্রায় 2,000 লোকের কর্মসংস্থানের সৃষ্টি হবে। জেন্টিয়াম ও ডামেনের মতো বিশ্বায়িত কোম্পানিগুলোর সাথে কাজ করে বাংলাদেশের শ্রমিকরা তাদের দক্ষতা বৃদ্ধির সুযোগ পাবেন। উন্নত বিশ্বের প্রযুক্তি বাংলাদেশে স্থানান্তরিত হবে, ফলে দেশে ব্যবহারের জন্য এবং দেশের বাইরে রপ্তানির জন্য বাংলাদেশ সরকারের উচ্চমানের জাহাজ নির্মাণের লক্ষ্য বাস্তবায়নে সহযোগী হবে এই উদ্যোগ।